ক্ষতি করছে তাদেরকে আপনি ধ্বংস করুন, শেষ করুন আল্লাহ, তাদেরকে আপনি নেস্তে নাবুদ করে দিন আল্লাহ। যারা রাজনীতির আড়ালে ব্যাংক ব্যালেন্স করছে, নারীদের দেহ শোষণ করছে, সমাজের মানুষকে লুটছে, দেশকে লুটছে, তাদেরকে ধ্বংস করুন আল্লাহ। তা চাই আমার ছোট ভাই পীর বংশের ছেলে হয়ে, নবী বংশের ছেলে হয়ে সে মনে স্বপ্ন নিয়েছে আল্লাহ রাষ্ট্র রাষ্ট্রবাসীর সেবা করতে নেমেছে, অনেক মহান কাজ, আপনার নবী বলেছে অনেক মহান কাজ, এই মহান কাজে সততার সাথে, ইনসাফের সাথে, কল্যাণের সাথে, গরিব মানুষের জন্যে ধর্ম না দেখে মানুষের জন্য, মানুষের জন্য, মানুষের জন্য, আপনার সৃষ্টির সেবার জন্য, আমার ভারতীয়দের জন্য, আমার দেশ ও দেশবাসীর সেবার জন্য আমার ভাইকে আল্লাহ আপনি অনেক বড় রাজ ক্ষমতা দান করে দেবেন আল্লাহ। অনেক দোয়া চাইছি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কথা বলতে বলতে অনেকক্ষণ সময় চলে গেছে, আপনার বান্দাগণকে বোঝাতে বোঝাতে অনেকটা সময় চলে গেছে, এখন নামাজের জন্য আমি দোয়াকে খুবই ছোট করে দিচ্ছি। মালিক তবে আমাদের পক্ষ থেকে যা স্বভাব দেবেন আমার দয়ান নবীর দরবারে সবটুকু পৌঁছে দিন, হুজুর আব্বা যান, হুজুর আম্মা যান, হুজুরের পরিবারদের উপাকে সব পৌঁছে দিন, খাস করে আমার দেশ এবং আমার পৃথিবীতে যত অলি গৌস কুত আবদার সাদা সালিহীন আছেন প্রত্যেকের রুহে রুহে সবটুকু পৌঁছে দিন। দয়াময় আল্লাহ মেহরবানি করে আমরা যারা হাত তুলি আমাদের মায় মুরব্বি চলে গেছে যারা তাদের প্রত্যেককে জান্নাতি করে দিন, এবং এই পাশে ভাঙরের জমিনে শুয়ে আছে সৈয়দ হুজুর শুয়ে আছেন তিনার রূপাকে সবটুকু পৌঁছে দিন, এবং ওখানে হারুয়াই আব্বাস আলী হুজুর শুয়ে আছে তিনার রূপাকে সব পৌঁছে দিন, বসিরার হুজুর সহ প্রত্যেকটা এলাকায় যত মাহবুব বান্দা বান্দি আমার পীর মোর্শেদ আমার পীরের আউলাদদের যারা চলে গেছে প্রত্যেকের রুহে রুহে সব পৌঁছে দিন, আমরা যারা হাত তুলি আমাদের মায় মুরব্বি যারা চলে গেছে জান্নাতি করে দিন, যারা বেঁচে আছে দিন ইসলামের উপরে রাখেন, ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন, মানুষের মরণ নসিব করবেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের রুচিতে বরকত দেবেন, আমাদের হালাল রুচিতে বরকত দেবেন। আজকে যত যুবক এবং বোনেরা হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের জীবনের গোনাকে আপনি মাফ করে দিন, যতদিন বাঁচিয়ে রাখবেন আমাদেরকে হক নাই সত্যের উপরে রাখবেন, আয় আল্লাহ আমাদেরকে ইনসাফ ইনসানিয়তের পক্ষে রাখবেন। আল্লাহ আমার দেশকে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন, আমার দেশের সর্বধর্মের মানুষ সবাই তো আপনার সৃষ্টি, সবাইকে পেট ভরে খাওয়া পরনের কাপড় থাকার সুব্যবস্থা করে দেন। মালিক আপনার কাছে হাত তুলেছে আমার দেশের সেনাবাহিনীদের ভালো রাখুন, আমার দেশের প্রশাসন বন্ধু যারা আর রয়েছে দেশের জন্য কাজ করছে সবাইকে ভালো রাখুন, আমার দেশকে যারাই ভালোবাসে আপনি তাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, যারা দেশের ক্ষতি করছে তাদেরকে আপনি ধ্বংস করুন, শেষ করুন আল্লাহ, তাদেরকে আপনি নেস্তে নাবুদ করে দিন আল্লাহ। আয় আল্লাহ যে সকল রাজনীতির নেতারা দেশ ও দেশবাসীকে ভালোবাসে তাদেরকেও আপনি কামিয়াবি করুন, যারা রাজনীতির আড়ালে ব্যাংক ব্যালেন্স করছে, নারীদের দেহ শোষণ করছে, সমাজের মানুষকে লুটছে, দেশকে লুটছে, তাদেরকে ধ্বংস করুন আল্লাহ, তাদের হাত থেকে দেশ ও দেশবাসীকে হেফাজত করুন। মালিক দয়াময় আপনার কাছে ভিক্ষা চাই আমার ছোট ভাই পীর বংশের ছেলে হয়ে, নবী বংশের ছেলে হয়ে সে মনে স্বপ্ন নিয়েছে আল্লাহ রাষ্ট্র রাষ্ট্রবাসীর সেবা করতে নেমেছে, অনেক মহান কাজ, আপনার নবী বলেছে অনেক মহান কাজ, এই মহান কাজে সততার সাথে, ইনসাফের সাথে, কল্যাণের সাথে, গরিব মানুষের জন্যে ধর্ম না দেখে মানুষের জন্য, মানুষের জন্য, মানুষের জন্য, আপনার সৃষ্টির সেবার জন্য আমার ভারতীয়দের জন্য আমার দেশ ও দেশবাসীর সেবার জন্য আমার ভাইকে আল্লাহ আপনি অনেক বড় রাজ ক্ষমতা দান করে দেবেন আল্লাহ, অনেক বড় সিংহাসনে উত্তরাধিকারী বানিয়ে দেবেন আল্লাহ। এই এলাকার মানুষ তোমার ভাইকে খুব ভালোবাসে আল্লাহ, এদেরকেও আপনি অনেক বড় বড় কামিয়াবি দেবেন আল্লাহ। আল্লাহ তবে আজকের এই মাহফিলে যারা এসেছে এরা সবাই আমার দাদা হুজুরের পাগল, এবং আরও অনেক হাক্কানি ওলিদের সব পাগল, বিভিন্ন দরবারের মানুষ হতে পারে, কোরআন সন্ন্যার প্রেমিকেরা, এরা আপনার রসুলকে ভালোবাসে, এদের জীবনের গুণা মাফ করে দিয়ে এদের রুজির ভালো রাস্তা বার করে দিন আল্লাহ, এদেরকে ধনী বানিয়ে দিন যাতে করে এরা মক্কা মদিনা যেতে পারে, বাপ মাকেও যেন সাথে করে নিয়ে যায় আল্লাহ, এত ধন দৌলত এদেরকে দেন, হারাম থেকে দূরে রাখেন, সুদ থেকে দূরে রাখেন, ঘুষ থেকে দূরে রাখেন, জালিম নেতাদের জুলুম থেকে দূরে রাখেন, মোনাফেকেদের থেকে এদেরকে দূরে রাখেন আল্লাহ, মোনাফেকের চক্রান্ত থেকে এদের ঈমান ইজ্জত জানমালকে হেফাজত করুন। আয় আল্লাহ আমার ছোট ভাই লুবি যেন না হয়, আমার ছোট ভাই ভুল রাস্তা যেন না যায়, আমার ছোট ভাই মানুষের উপর জুলুম যেন না করে, কেন এগুলো করলে ইসলাম বলছে জাহান্নামী হবে, আমার ভাই ভুল রাস্তায় যাক এটা আল্লাহ আমি চাই না, তাই ভিক্ষা চাই আমার ভাই যেন জনদরদি হয়, আমার ভাই যেন গরিব মানুষের সাহারা হয়, আমার ভাই যেন ইনসাফ অলা হয়, আমার ভাই যেন গরিবদের খাদেম হয়, আমার ভাই যেন জনগণের সেবা হয়, রাষ্ট্রপ্রেমিক হয়। আল্লাহ আছে তো আরও প্রেমিক বানাও, আরও ক্ষমতাশালী করো, ওকে অনেক বড় সিংহাসনের উত্তরাধিকারী বানিয়ে দাও আল্লাহ। হাবিবের খাতে রহমত করে দয়া করে, অনেক কিছু স্বপ্ন দেখেছি আপনি একটা একটা করে করাচ্ছেন, আমার জীবনের একটা বড় আশা আল্লাহ নলেজ শ্রীটাকে কবুল করে নেয়।
দেন আল্লাহ, নলেজ সিটিকে কমপ্লিট করে দেন আল্লাহ। জানি অনেক বড় জায়গা, অনেক বড় সময় লাগবে আল্লাহ, 10 বছর আশা নিয়েছি মানুষকে বলছি, আল্লাহ এর মধ্যে আপনি সুন্দর করে একটা শহর আমার মুর্শিদ মোজাদ্দেদ জামানের নামে করে দেবেন, যেখানে সুচিকিৎসা ও সুশিক্ষার ব্যবস্থা হবে আল্লাহ। আজও অনেক মোলাফেক আমার নলেজ সিটি লিয়ে আম মানুষকে মিথ্যা কথা বলে, আল্লাহ ওদের জবান দিয়েছেন ওরা কথা বলছে, ওদেরকে হেদায়েত করুন, হেদায়েত করুন, হেদায়েত করুন। যদি হেদায়েত কপালে না থাকে আল্লাহ, ওদের বিচার আপনার কাছে দিলাম আল্লাহ। আর যারা ওদের চক্রান্তের শিকার হয়ে ভুল বুঝছে, তাদেরকে আপনি হেদায়েত করুন আল্লাহ, আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত করুন আল্লাহ, তাদেরকে আপনি হেদায়েত করুন। এই জলসা কমিটির ছেলেরা গ্রামবাসীদের মুরব্বীদের সহযোগিতা নিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলে জলসা করেছে, এত বিশাল হাজার হাজার মানুষ আল্লাহ আপনি এনে দিয়েছেন। আজকে সবার আশাকে আপনি কবুল করুন, সবার জীবনের গুণাকে আপনি মাফ করুন। এখানে কেউ কারো হুমকি চাপে টাকা লোভে আসেনে মালিক, এখানে সবাই এসেছে সত্য শুনতে, কোরআন শুনতে, হাদিস শুনতে, শরিয়াত শুনতে, ইনসাফ শুনতে, যেটা রাসূল সাম্যের বাণী দিয়েছে বাণী শুনতে আল্লাহ। তাই এদের জীবনের গুণাগুণকে মাফ করে দে, ঘরে নিয়ে যাবেন আল্লাহ, আল্লাহ এদেরকে কামিয়াবি দেবেন আল্লাহ, আল্লাহ এদের উপরে আপনি রাজি হয়ে যান, এদের উপরে আপনার নবীর বংশের ছেলে আমি খুশি হয়ে গেছি মালিক, ভিক্ষা চাই আপনি এদের উপরে খুশি রাজি হয়ে যান আল্লাহ। দুনিয়ায় একসাথে হয়েছি, পরকালে একসাথে থাকার তৌফিক দেবেন আল্লাহ। হ্যাঁ আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে যে সকল মুফতি উলামা পীর সাহেব পীরজাদা নাই সত্যের উপরে আছে, তাদেরকে সুস্থ ভালো কামিয়াবি রাখুন আল্লাহ। যারা দিনের ধ্বংসের জন্য নেবেছে তাদের হাত থেকে মানুষকে হিফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাকে নাই সত্যের উপরে মৃত্যু কবুল করবেন, আমাকে যদ্দিন বাঁচাবেন নাই সত্যের উপরে রাখবেন, নাই সত্যের উপরে মৃত্যু কবুল করবেন, এজ্জতের মরণ দেবেন, এজ্জতের সঙ্গে রাখবেন। আমার কেউ নেই আপনি ছাড়া, আমার কেউ নেই আপনি ছাড়া, আমার কেউ নেই আপনি ছাড়া, আপনি ছেড়ে দিলে আমি একা হয়ে যাব। মালিক যার কেউ নেই তার তো আপনি আছেন, আপনি আমাকে একা করে দেবেন না, আপনি আমাকে একা করে দেবেন না, আপনি আমাকে একা করে দেবেন না। আপনার সাহারায়, আপনার ভরসে, আপনার দয়ায় আমি ঘুরে বেড়াই, আপনার সাহায্য আপনার এতে আমার চলে, আপনি দেন আমি বলি, আপনি দেন আমি নিই। আল্লাহ আপনার হাবিবের খাতিরে এই দাসকে কবুল করে নেন, এই দাসকে কবুল করে নেন, এই দাসের বন্ধুগুণকে কবুল করে নেন, এই দাসের ভাইগুণকে কবুল করে নেন, এই দাসের বোনগুণকে কবুল করে নেন, এই দাসের ভাব মা গুণকে কবুল করে নেন। আমিন 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 আমিন। নামাজের জন্য দোয়া শেষ করছি, আল্লাহ আমাদেরকে নামাজি মুত্তাকি পরেজগার বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ ভাঙরের কাশীপুর এই এলাকার প্রত্যেকটা বাড়িতে আপনি সুখে সংসার ভরিয়ে দিন আল্লাহ, অভাব দূর করে দিন আল্লাহ। আমিন। বারহাকাল মাদিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।